কাঁচা টমেটো নিয়েছি, আর এই একটা আলু, একটাই আলু আমি পাতলা পাতলা করে মাঝারি সাইজের কেটে নিয়েছি। আর এই টমেটোগুলো ঠিক সেম ওই রকম দুবার করে ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ টমেটো তো আর কাটার পর ধোয়া যাবে না, সেই জন্য এবার বোটাটা আর পেছনটা একটু কেটে ফেলে দিলাম। দিয়ে আর এরকম ঠিক আলুর মতো এরকম পাতলা পাতলা স্লাইস করে সব টমেটোগুলো কেটে নেব। এই টমেটোর যে রেসিপিটা করবো আজকে, ভাত রুটি দুটোতেই খাওয়া যায়, তবে আমরা বেশিরভাগ ক্ষেত্রে ভাতের সাথেই খাই এবং খেতে খুব সুন্দর হয়। এটা আমার মা থেকে শেখা, আমার মাও করতেন, তবে মা কোনোদিন রান্না করতে দিতেন না, আমরা ওই দেখেই শিখেছি আর কি, মায়ের দেখে। এবার সবগুলো টমেটো কেটে নিই এইভাবে। তাতে সর্ষে তেল দিয়েছি, দিয়ে আলুগুলো এবারে ভেজে নেব। আলুগুলো ভেজে আগে তুলে নেব। লাল করে যেমন আলু ভাজে আর কি, সবজির আলু এইভাবে ভেজে তুলে নেব। আলু ভাজা হয়ে গেছে, আমি এখানে তুলে নিয়েছি। এবার টমেটোগুলোই ওই তেলে দিয়ে দিলাম, দিয়ে টমেটোগুলোকেও ভালো করে ভেজে নেব। টমেটোগুলো কিছু লাল লাল করে ভেজে নেব, ভেজে নিয়ে টমেটোগুলোকে তুলে নেব। এবং একসঙ্গেই ভেজে নিচ্ছি, তার জন্য আমি আরও একটু তেল চারপাশ থেকে দিয়ে দেবো, যাতে ভালো করে তেলটা পাক। আমার টমেটো ভাজা হয়ে গেছে, পুরো কালার চেঞ্জ হয়ে গেছে। এবার আমি টমেটোগুলোকে সবটাই তুলে নেবো, ঢেলে রাখছি টমেটোগুলোকে। এখন টমেটোগুলো রাখলো কাজ নেই, পরে এটা করবো। এইবার যেটা করব, আরও এক পলা তেল দেব, আর বেশি তেল দেবো না, কারণ আলুতেও তেল আছে, টমেটোতে তেল আছে, আর যেহেতু কড়া গরম আমি সাথে সাথে পাঁচফোড়ন দিয়ে দিলাম, একটু পাঁচফোড়ন। আর দেবো একটা শুকনো লঙ্কা, এটা আপনারা ফাটিয়েও দিতে পারেন। ছিল আমার বোটাটা ছেঁড়ার সময় এমনি ফেটে গেছে, যেন আলাদা করে আর টুকরো করে দিলাম না। এবার আলু যে ভেজে রেখেছিল সেটা দিয়ে দিলাম, দিয়ে লঙ্কা হলুদ দিলাম, একটু লঙ্কা হলুদ হলুদ গুঁড়ো দিলাম। আর দেবো একটু লবণ, নাড়াচাড়া করে নিতে, ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এবারে যেটা করবো, এখানে সর্ষে বাটা আছে আমার, সর্ষে বাটাটা দিয়ে দেবো। এবার জল ঢেলে দেবো, দিয়ে যতক্ষণ না আলুটা সেদ্ধ হচ্ছে আমার, ততক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেবো। পাতলা করে দিয়েছি এবং নতুন আলু সেদ্ধ হতে সময় লাগবে না। এবার বলে দিই এখানে একটা টিপস, যে আলু যতক্ষণ না সেদ্ধ হচ্ছে টমেটো দেবেন না, কারণ যদি টমেটো দেন তাহলে আলুটা কিন্তু ভালো সেদ্ধ হবে না, কচকচে হয়ে যাবে, মানে শক্ত হয়ে যাবে, দরকোচা বলে যেটা আমাদের সোজা বাংলায়, সেই দরকোচা হয়ে যাবে। সেই জন্যে আলুটাকে আগে ভালো করে সেদ্ধ হতে দিতে হবে। হয়ে গেছে, এবার ভাজা টমেটো টমেটোটা দিয়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে নিলাম। টমেটোটা জাস্ট একটু নরম হবে, আমি তখনই চিনিটা দিয়ে দেব। ব্যাস আমার টমেটো এবং আলু দুটোই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি চিনিটা দিয়ে দেবো, দু চামচ চিনি দিচ্ছি, কারণ টমেটো পাঁচটা টমেটো আছে,
এবং একটু টক হবে, কাঁচা টমেটোতেও টক থাকে। ব্যাস আর কিছু দেবার নেই, শুধু আর একটুখানি আমি দেব সর্ষের তেল, যাতে টেস্টটা আরও বেড়ে যায়। এবং অবশ্যই ফুটিয়ে নেব, একদম কাঁচা তেলের গন্ধটা যে পুরোটা থাকবে তা না, কিন্তু টেস্টটাও ভালো হবে, অথচ চিনিটাও ভালোভাবে মিশে যায় আর তেলটাও ভালোভাবে মিশে যায়। টমেটো জল আমার একদম রেডি আর নামিয়েও ফেলেছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। বলে ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনাদের ইচ্ছা হলে আপনারা একটু ধনে পাতা কুচি দিতে পারেন, আমি ধনে পাতা আর দিই দিতে।